ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থকদের উপর হামলার অভিযোগে প্রতিবাদ সমাবেশ, আচরণবিধি লঙ্ঘনের অপরাধে নৌকা প্রতীকের প্রার্থীর প্রার্থিতা বাতিল। আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে গত 18 মে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদি হিজলের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, গত 1 জুন বুধবার সন্ধ্যায় শহরের ধোপাকাটা ব্রিজ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা মারপিট করেন তার সমর্থকরা। এর আগে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চাওয়ার পর তিনি ক্ষমা প্রার্থনা করেন, তারপরও তার সমর্থকরা এ ধরনের কাজ করায় পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করায় আইনের 32 ধারা অনুযায়ী প্রার্থিতা বাতিল করেন। এ সংবাদ জানার পর বন্ধ হয়ে যায় প্রার্থীর নির্বাচনী প্রচারণা। এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদি হিজলের কর্মী সমর্থকরা নৌকার প্রার্থীর কর্মীদের উপর গতকাল সন্ধ্যায় হামলা করে এমন অভিযোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শহরের পায়রা চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় নৌকার প্রার্থী আব্দুল খালেক সহ সাবেক এমপি শফিকুল ইসলাম অপু সহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য, আজকের এই প্রতিবাদ সমাবেশ আচরণবিধি লঙ্ঘন উল্লেখ করে জেলা রিটার্নিং কর্মকর্তা অলিউল ইসলাম দুপুরে জেলা প্রশাসক সহ নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন। যে নৌকার প্রার্থী আব্দুল খালেকের বিজয় যখন নিশ্চিত, যখন সমস্ত মানুষ বুঝে ফেলেছে যে আব্দুল খালেক জয়লাভ করবে প্রবণতা, তখন তার বিরুদ্ধে এই নির্বাচনের বিরুদ্ধে এই ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র কি? যে কোনো মূল্যে এই নির্বাচনকে বন্ধ করে দিতে হবে। তার অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিজল এবং তার সঙ্গীরা ধোপাকাটা ব্রিজের পাশে যখন নৌকুমার তার পক্ষে গণসংযোগ করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, তখন তাদের উপরে অবিরাম গুলিবর্ষণ করা হচ্ছে, যার কারণে আহত হয়েছে হাফিজ, সিলেটের হাসপাতালে এখন চিকিৎসাধীন। আমরা মনে করি এটা প্রশাসনের জানা, প্রশাসন এটা জানত। এই ঘটনার প্রতিবাদে যখন মিছিল শুরু হয়, এই পোস্ট অফিসের মানে অ্যাডিশনাল এসপি সার্কেল এসপি আপন বসারের নেতৃত্বে আমাদের উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর, যুবলীগের আহ্বায়ক আশরাফ আহমদ চৌধুরী, ছাত্র লীগের সাবেক সভাপতি রানা হামিদ, ছাত্র লীগের সাবেক সভাপতি খায়রুল ইসলাম এবং শাকির আহমদ, এদেরকে বেধরকভাবে অনুচিতভাবে তাদের উপরে নির্যাতন করা হয়েছে। আমাদের লোকজনের উপরে আমাদের নেতা
প্রতিবাদ করব কিন্তু তাও এই নয় যারা বিনা উস্কানিতে আমরা নিজেরা উস্কানি দিয়ে কোন পরিবেশ তৈরি করে নির্বাচন করতে ক্ষতিগ্রস্ত করবো আপনাদেরকে বলি এই ছেলেরা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দায়িত্ব আমাদের এবং আমাদের সাথে সাথে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কমিশনার চেয়ারম্যান সহ সবাই সবারই দায়িত্ব এই নির্বাচনে পরিবেশ সুস্থ রাখার দায়িত্ব ঘটনার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় আমি প্রধান কার্যালয়ে ছিলাম আমাদের নেতৃবৃন্দ যখন আলোচনায় যায় আমি ওখান থেকে এই পথ ধরে আমার বাড়ির দিকে যাচ্ছিলাম পুলিশ প্রথমে বলে বাধা দেয় আমি বলেছি গণতন্ত্রীকে রাস্তায় হাঁটায় ভাষণ দেয় তারপরে দুজন ম্যাজিস্ট্রেট এসে বলে আপনি চাইতে পারবেন না আমি বললাম আমি যাবো বলে আমার সাথে ভালো ব্যবহার করেনি এটা অত্যন্ত দুঃখজনক তারপরে আমরা আমাদের অফিসে গেছি উনি আমাকে বলছে আটকা করে সমস্ত প্রকার নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ আমি বললাম মানলাম আপনার কথা কিন্তু এটা আমার নিজস্ব আওয়ামী লীগের কার্যালয় আপনি আমার কার্যালয় বন্ধ করতে পারেন না উনি বলেছেন